দুপুরবেলা ভাতের সঙ্গে যদি থাকে এমন এক রেসিপি না আমি তো একদম শিওর যে এই এক পথ দিয়েই তোমাদের সব ভাত একদম চেটে পুটে শেষ হয়ে যাবে আর তার জন্যেই দেখো আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি আর একটা আলু বেশ সরু সরু করে কেটে নিয়েছি আর প্রথমে আলুটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দু মিনিট পর পেঁয়াজ কলিটাকেও কিন্তু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম সেই আলাদা করে নুনের প্রয়োজন পড়লো না একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিন্তু আলু সেদ্ধ হওয়ার মতো সামান্য একটু জল আর জলটা শুকিয়ে এলে বেশ মাখা মাখামাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো ঘি আর ব্যাস তাহলে রেডি আজকে আমাদের পেঁয়াজ কলি আলুর পোস্ত নতুন ধরনের এই পেঁয়াজ কলি আলুর পোস্তটা একবার খেয়ে দেখ আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু